আজকে তোমাদের বিকম থার্ড সেমিস্টারের বিএমএস বিজনেস ম্যাথ এবং স্ট্যাটের এক্সাম ছিল। তোমাদের কার পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা লাস্ট দুদিন যে লাইভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করেছিলাম তোমরা কতটা বেনিফিট হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা যে লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করেছিলাম তার মধ্যে কত কমন এসেছিল সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি যে লাস্ট মিনিট সাজেশন যে পিডিএফটা দিয়েছিলাম ওই প্যাটার্নের অঙ্কই আসবে, ওরকম টাইপের অঙ্কই তোমরা ম্যাক্সিমাম এসছে। এবং কিছু কিছু কোশ্চেন তো আমাকে অনেকে ফোন করে বললো যে স্যার আমাকে তো অপশনগুলো করতেই হয়নি, আমাকে একদম তো অপশনও সেম মিলে গেছে, ফটাফট করে ওখানে রেখে দিয়েছি। তো যাই হোক, আমার কাছে না যে তোমাদের যে সেট এ বি সি ডি থাকে আমাকে সেট এর পেপারটা ছিল, আমি তার মধ্যে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তো দেখো প্রথমে গ্রুপ এ, ঠিক আছে, গ্রুপ এ দেখো তোমাদের এবার এবার কি অফলাইন প্যাটার্নে কোশ্চেন হয়েছিল, অফলাইন প্যাটার্ন যেটা 18-19 প্যাটার্নে কোশ্চেন হয়েছিল। ঠিক আছে, তো দেখো গ্রুপ এ, গ্রুপ এ তে একের দাগের অ্যান্সারটা কি হবে দেখো, বলছে লগ এক্স বেস 25 ইকুয়াল টু -1/2 দেন এক্স, এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে সিটটা হবে কারেক্ট অ্যান্সার 0. তোমরা যদি অঙ্কটা করে দেখো তোমাদের বেরিয়েছিল 1/5 আর 1/5 মানে 0.2 হয়, এটা বেরিয়েছে। দু নম্বর অঙ্কের কারেক্ট অ্যান্সার হবে বি, ঠিক আছে, কিউ হবে। 3 অঙ্ক বাইনোমিয়াল থিওরাম থেকে আমি বলেছিলাম, বারবার বলেছিলাম কোএফিশিয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট আর মিডিল টার্ম তিনটা করে যাও, একটা না একটা আসবেই, মিডিল টার্ম দিয়ে দিয়েছে। এর কারেক্ট অ্যান্সার হবে করে দেখা গেছে -107। ঠিক আছে, 4 দেখো কোশ্চেন তো পুরো হুবহু কমন, এন সি টু ইকুয়াল টু 21 হলে এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু হবে 7, কারেক্ট অ্যান্সার। তারপর পাঁচের অঙ্কটা দেখো পুরো হুবহু তুলে দিয়েছে, করানো অঙ্ক হুবহু তুলে দিয়েছে। ঠিক আছে, তো বলছে লগ বেস 3 লগ বেস 2 লগ 16 বেস রুট 2 এর ভ্যালু কত হবে, এর ভ্যালু কত হবে, এর ভ্যালু যা বেরোবেন এখানে অ্যান্সার দেয়নি, নান অফ দিস হবে, অ্যান্সার হবে নান অফ দিস। ঠিক আছে, এর মধ্যে একটাও নয়। 6 এপিজিপি যে কটা অঙ্ক করেছিলাম তার মধ্যে এই অঙ্কটা করেছে, তুলে দিয়েছে। এই অঙ্কের অ্যান্সারটা কত হবে, বলছে 3rd and 10th টার্ম বলে দিয়েছে 25 এন্ড -3 দ্য ফার্স্ট টার্ম কত হবে, ফার্স্ট টার্ম হবে 33, কারেক্ট অ্যান্সার হবে সি। বলছে অ্যাট হোয়াট টাইম আ সাম অফ মানি ট্রিবল অ্যাট 6% কম্পাউন্ড ইন্টারেস্ট পেবেল হাফ ইয়ারলি, কালকে বারবার এই কোশ্চেনটা বললাম এবং দেখো এটা কি হয়েছিল, এটা তোমার 18.6 হবে, 18.6 ইয়ার্স হবে, কারেক্ট অ্যান্সার। তারপর এন -1 C2 প্লাস এন -1 C3 ইকুয়াল টু 10, তাহলে এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু হবে 5। নেক্সট 9 কোশ্চেনের অ্যান্সারটা, ঠিক আছে, আমি করেছি, তোমাদের কার কত অ্যান্সার বেরিয়ে তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে, অবশ্যই বলবে। বলেছিল যে এ বলেছে, দেখতে পাচ্ছ এক্স এর ভ্যালু, এর ব্যাকেরে যেটা বলছে বলছে এক্স এর ভ্যালু 6 বা 6 কম হবে, আর বি বলেছে এখানে বলছে এক্স এর ভ্যালু 8 বা 8 কম হবে, 3 বা 3 বেশি হবে, বলছে এ -B করো। আমি করে দেখলাম আমার 1-2 বেরিয়েছে, 1 আর 2 বেরিয়েছে। তো তোমরা দেখো তোমাদের কার কি অ্যান্সার লিখে তোমরা বলো, তো যদি অসুবিধা হয় প্রপার এক্সপ্লেনেশন দেবো কেন 1 আর 2 হবে। ঠিক আছে, নেক্সট বলে 10টা দ্য বাইনোমিয়াল এক্সপেনশন এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এম হ্যাভ টু মিডিল টার্ম কখন হবে, তখনই হবে যখন এম, এই যে এম ইজ অড পজিটিভ ইন্টিজার, এম এর ভ্যালু যদি পজিটিভ হয়, ঠিক আছে, মানে ইন্টিজার যদি হয়, এম এর ভ্যালু যদি অড হয়, ধরো পাওয়ারে ধরো 3 আছে, পাওয়ারে যদি 3 হয় তাহলে তারপর কি করতাম, এন প্লাস 1 3+1 ইকুয়াল টু 4, তখনই মিডিল টার্ম হয়, তাই না। নেক্সট বলছে 11 অঙ্কটা, বলছে প্রবাবিলিটি অফ এ 1-3, প্রবাবিলিটি অফ বি 1-4, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি 0। ঠিক আছে, তো ইভেন্ট এখানে এ আর বিটা কি ইভেন্ট, আমি বারবার শিখেছিলাম যখনই মিউচুয়ালি এক্সক্লুসিভের ক্ষেত্রে কি হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0 হয়, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ, কালকে বারবার বলেছে। বলছে ফর টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই দেয়ার কোয়েলেশন কোএফিসিয়েন্ট আর উইল বি, ঠিক আছে, কতবার করা, কোয়েলেশন চ্যাপ্টারে আমরা করেছি 0, এই থিওরিটা পড়ানো ছিল, তাহলে কি হলো 12টা গেল। ঠিক আছে, 13 কি বলছে, ইফ টু অ্যাট্রিবিউটস এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট দেন দ্য কোএফিসিয়েন্ট অফ অ্যাসোসিয়েশন ইজ, বারবার আমি যখন কোয়েফিসিয়েন্ট লিখেছিলাম কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় আর কখন ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট বলেছে, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট হলে কারেক্ট অ্যান্সার হবে 0, পজিটিভ হলে +1, নেগেটিভ হলে -1, আর ইন্ডিপ হলে 0, করানো ছিল। বলছে দ্য রিগ্রেশন ইকুয়েশন আর 2x + 3y ইকুয়াল টু 8, x+2y ইকুয়াল টু 5, দেন দ্য মিন ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, তো 14 কারেক্ট অ্যান্সারটা তোমার হবে
1 আর 2, 1 আর 2, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। দ্য পিরিয়ড অফ সিজনাল ভেরিয়েশন, কারেক্ট অ্যান্সার হবে 1 ইয়ার। তো লাস্ট ইয়ার অ্যান্ড প্যাসি ইন্ডেক্স নাম্বার বলছে 132.5 অ্যান্ড 125.7 রেসপেক্টিভলি, দেন ফিশার ইন্ডেক্স নাম্বার, ফিশারের ইন্ডেক্স নাম্বারটা কত হবে? এটা অ্যান্সারটা করে দেখা গেল 129 হচ্ছে, 129। তো যে অ্যান আনবায়াস কয়েন ইজ টস 3 টাইমস, ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 1 হেড? কালকে বারবার এই অঙ্কটাই করা হয়েছিল, পার্টিকুলার এই অঙ্কটাই করেছিলাম, এই অঙ্কটা সেই অঙ্কটা পুরো তুলে দিয়েছি 15/16। তো যে অ্যারিথমেটিক মিন অফ ল্যাস্ট ইয়ার অ্যান্ড প্যাসিভ ইন্ডেক্স, আমরা কালকে বারবার বলেছিলাম, বারবার বলেছিলাম যে দেখে কোশ্চেন কিভাবে কম, স্ট্যাট তো বলার অপেক্ষায় রাখে না, বলে বলে কমন, বলে বলে কমন স্ট্যাট, ল্যাস্ট ইয়ার অ্যান্ড প্যাসিভ ইন্ডেক্স নাম্বার অ্যারিথমেটিক মিন কি হবে? বাউল, ঠিক আছে, বাউলে ফিশার হয়েছিল জিওমেট্রিক মিন, ফিশার হচ্ছে ল্যাস্ট ইয়ার আর প্যাসিভ জিওমেট্রিক মিন, আর বাউলি হচ্ছে ল্যাস্ট ইয়ার আর প্যাসিভ অ্যারিথমেটিক মিন। বলছে আর 10th ইকুয়েশন ইজ বেস্ট ফিটেড ইকুয়েশন ফর হুইচ দ্য সাম অফ স্কোয়ার অফ রেসিডুয়ালস ইজ দ্য, কারেক্ট অ্যান্সার হবে মিনিমাম। নেক্সট BYX বলছে -0.6, BX হচ্ছে -1.35, দেন দ্য কোয়েলেশন অফ কোয়েফিসিয়েন্ট আর ইজ, এর কারেক্ট অ্যান্সারটা কত হবে বলো দেখি? কারেক্ট অ্যান্সার তোমরা কি করছো? -0.9, গ্রুপ বিতে চলে আস, গ্রুপ বিতে, ঠিক আছে। তো বলছে অ্যাট হোয়াট রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম উইল দ্য সাম অফ ₹1,200 বিকাম 1,348.32 ইন 2 ইয়ার্স, এর কারেক্ট অ্যান্সার 6 হয়ে, কোনো সন্দেহই নেই, কোনো সন্দেহই নেই, 6%। তারপরে অঙ্কটা, ইফ লগ এ প্লাস বি বাই 3 ইকুয়াল টু 1/2 লগ এ প্লাস লগ এ প্লাস লগ বি, দেন দ্য ভ্যালু অফ এ বাই বি প্লাস বি বাই এ ইজ। এই অঙ্ক আমাদের ক্লাসে ক্লাসে প্রচুর সুন্দরভাবে করানো ছিল, আমাদের ক্লাসে মানে ইউটিউবে প্রচুর ম্যারাথন আপলোড করেছিলাম ভিডিও, এই অঙ্কটা করানো ছিল, এই অঙ্কটা করানো ছিল। হ্যাঁ, আমি যে সাজেশন দিয়ে সাজেশন, দেখো লক ম্যাথামেটিক্সের অঙ্ক এইভাবে কমন পড়ে, স্ট্যাট অঙ্ক হবুও কমন পড়ে যায়, তবু ম্যাথ অনেক কিছু কমন পড়েছে, বাট আমরা যে লকের যে 17-18 অঙ্ক করেছিলাম ওইগুলো করা থাকলে অ্যাটলিস্ট এই অঙ্কটা পারা যায়। স্যার এর কারেক্ট অ্যান্সারটা বলুন কী হবে? এর কারেক্ট অ্যান্সারটা আমি বলেছি 7 হবে। নেক্সট 11th টার্ম ইন দ্য এক্সপ্যানশন অফ এক্স মাইনাস 1/x হোল টু পাওয়ার 20 ইজ, এর কারেক্ট অ্যান্সার কত হবে? 3টা হবে, 184756। তো যে ইন আ ক্লাস অফ 50 স্টুডেন্টস, 15 স্টুডেন্টস রিড ফিজিক্স, 20 রিড কেমিস্ট্রি অ্যান্ড 20 রিড ম্যাথামেটিক্স, তারপর একটা 3 লেখা ছিল মুছে গেছে, 3 ফিজিক্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, 6 রিড কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যান্ড 5 রিড ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, 7 রিড নান অফ 3 সাবজেক্ট, হাউ মেনি স্টুডেন্টস রিড অল দ্য 3 সাবজেক্ট? তো দেখো এর কারেক্ট অ্যান্সার হবে 2, এর কারেক্ট অ্যান্সার হবে 2। যদি কোনো ডাউট থাকে আমাকে বলবে, এই এই অঙ্কন পার্টিকুলার আমি অবশ্যই সলভ করে দেবো কী করে 2 বের হচ্ছে। তা বলছে হাউ মেনি 4-ডিজিট অড নাম্বার ক্যান বি ফর্ম ইউজিং ডিজিট 1, 2, 3, 4, 5 উইদাউট দ্য রিপিটেশন ডিজিট, তো এর কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে তোমার 72। এক্স প্লাস 2y হচ্ছে 5, 2x প্লাস 3 হচ্ছে 8, বি দ্য ইকুয়েশন অফ 2 রিগ্রেশন লাইন, দেন দ্য ভ্যালু অফ কোয়েলেশন কোএফিশিয়েন্ট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, তো এর কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে -0.75, ঠিক আছে। তাহলে 6 হলো, 7-টা কি বলছে? আর ডাইস থ্রো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার অর আর নাম্বার মাল্টিপেল 3, এর কারেক্ট অ্যান্সার হবে 1/3, একদম পুরো পার্টনে কোনো সন্দেহই নেই যে এটা 1/3 হবে, কোনো সন্দেহ নেই, 1/3, ঠিক আছে। তো অনেক হয়তো 2/3 লিখতে পারে, 2/3 হবে না, 1/3, এটা 1/3 হবে, তার পেছনে কারণ আছে, দেখো যে 3 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে ইভেন নাম্বার, বুঝতেই পারছো, 3 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে ইভেন নাম্বার। আচ্ছা এটা মনে হচ্ছে একটু ডাউট লাগছে, আমি এটা দেখে নিচ্ছি, এটা দেখে নিচ্ছি, 3 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে, 3 দিয়ে মাল্টিপল হবে ইভেন নাম্বার, আমি এটা 1-এর 3 হলো, তোমরা একটু দেখে বলো তো কী হবে, তোমরা একটু বলো তো, আমি পরে নাই কমেন্ট বক্সে পিন কমেন্ট করে দেবো কারেক্ট অ্যান্সারটা, আমি একটু দেখে নিচ্ছি, একটু দেখে নিচ্ছি, এই জায়গাটা একটু ডাউট লাগছে, 1-এর 3 বা 1-এর 6 মধ্যে কিছু একটা হচ্ছে, 1-এর 3 বা 1-এর 6 মধ্যে কিছু একটা হচ্ছে, আমি একটু দেখে নিচ্ছি। তারপরে অঙ্কটা 8 নম্বর অঙ্কটা, এটা স্ট্রেট লাইন 10 থেকে দিয়েছে, আমি বারবার বলেছিলাম দেবে স্ট্রেট লাইন 10 থেকে, তো অঙ্ক চলে এসছে এবং ইভেন সিরিজ দেয়নি, অড সিরিজ দিয়েছে, তো এর অ্যান্সার আমি করে দেখেছি, এর অ্যান্সার বেরোচ্ছে 98,300, তো এখানে 98,300 নেই, 98,400 আছে, তাহলে আমাকে কারেক্ট অ্যান্সার করতে হবে 9 অব দিস। নেক্সট দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স অ্যান্ড দ্যাট অফ এক্স অন ওয়াই আর রেসপেক্টিভলি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5 অ্যান্ড 16x-9y+94=0, ভেরিয়েন্স অফ ওয়াই ইজ 16 অ্যান্ড এসটি অফ এক্স ইজ, কারেক্ট অ্যান্সার কত হবে? এর কারেক্ট অ্যান্সার হবে 3 হবে, করে দেখা হয়েছে, করে দেখা হয় 3 হবে।
তারপর লাস্ট একটা কস্ট অফ লিভিং ইন্ডেক্স দিয়ে অঙ্ক দিয়েছিল, সেটা কারেক্ট অ্যান্সারটা কত হবে 223.91। আমার একটা কোশ্চেন এটা কোথায় মানে পিন কমেন্ট করে দাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কত স্কোর করছো, তোমরা কত স্কোর করছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমাদের লাইভ ক্লাস থেকে তোমরা কতটা বেনিফিট হয়েছে তোমরা এটাও কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে? তো আর ভিডিওটা ভালো লাগলে তোমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং বন্ধু বান্ধবদেরকে ছড়িয়ে দিও, যাতে ওরাও ওদের অ্যান্সারটা সম্পর্কে জানতে পারে। তো ঠিক আছে, আবার আমরা দেখা হবে না পরবর্তী ভিডিওতে।